দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে ফুলবাড়ি বাজার এলাকায়, যেখানে একটি বিশাল আকারের মাছ, মূলত এই মাছটিকে বাঘার আজ বাঘার আর মাছ বলে থাকেন, এবং গভীর জলে থাকে, যেখানে পাহাড়ের বিভিন্ন খাদ রয়েছে সেই খাদ এলাকায় কিন্তু থাকে, এবং বর্ষার যে এই মৌসুমে কিন্তু নদীর যখন বৃষ্টিতে জল বেড়ে যায় সেই সময় বিভিন্ন জায়গা থেকে মাছগুলি যখন নদীতে কম জলে চলে আসে তারপরে কিন্তু এই মাছগুলি ধরা পড়ে, এবং আমরা শুনবো এই মাছটি কত টাকা এবং কত কিলো ওজন রয়েছে পুরোটাই কিন্তু আপনারা দেখাবো। দেখো যারা পাল্লাতে উঠান তো দেখেন কত কিলো আছে, 35 কিলো 500, 35 কিলো 500, আমরা দেখলো 650 টাকা, 650 টাকা করে। এটাকে কী মাছ বলে? বাঘার মাছ। এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন? মহানন্দ কৃষি। মহানন্দ কৃষি, আচ্ছা আচ্ছা। কোন জায়গায় কাটা হবে? ফুলবাড়ি বাজারে। এই মাসে কি চাহিদা রয়েছে? হ্যাঁ চাহিদা রয়েছে। মানে কত কিলো রয়েছে? 35 কিলো 500 আছে। 35 কিলো 500। কী নাম আপনার? ফুলকুমার দাস। আমরা দেখলাম দর্শকরা এই মুহূর্তে দেখতে ভাই আসে দাদা আসে মহানন্দ বৃষ্টি 650 টাকা কিলো নিয়ে আসছে, 35 কিলো 500 বাঘার মাছ বর্ষার প্রথম ফুলবাড়ি বাজারে, 35 কিলো 500 গ্রাম আছে ওজন।